এইচএসসি আইসিটি অধ্যায় এক থেকে আজ জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। এইচএসসি আইসিটি অধ্যায় এক জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিশ্রণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তি হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা যার আনুষঙ্গিক সকল কিছুই ইন্টারনেট তথা যোগাযোগ প্রযুক্তির মধ্যে বিদ্যমান। যোগাযোগ প্রযুক্তি কী? যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত ভিন্ন ব্যক্তি পরস্পরের সাথে কম খরচে দ্রুতগতিতে যোগাযোগ করতে পারে, তাই যোগাযোগ প্রযুক্তি। ইমেইল কী? ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে ইমেইল বলা হয়। কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে একজন বার্তা প্রেরকের নিকট হতে এক বা একাধিক প্রাপকের কাছে কোনো বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময়ের পদ্ধতিকে ইমেইল বলে। টেলিকনফারেন্সিং কী? দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে টেলিকমিউনিকেশন ব্যবস্থায় তথ্য আদান প্রদানকে টেলিকনফারেন্সিং বলে। তাছাড়া টেলিযোগাযোগের মাধ্যমে সভা সমাবেশ করা হল টেলিকনফারেন্সিং। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি? আধুনিক কম্পিউটার ব্যবস্থায় টেলিফোন ও ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে দ্রুত অর্থ স্থানান্তর করার পদ্ধতি হল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, সংক্ষেপে EFT। ফ্রিল্যান্সার কি? অনলাইন আউটসোর্সিংয়ের সাথে জড়িয়ে থাকা আরেকটি শব্দ হলো ফ্রিল্যান্সিং, আর যারা আউটসোর্সিংয়ের কাজ করে দেন তারা ফ্রিল্যান্সার। আউটসোর্সিং কি? ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট সময়ে ও অর্থের বিনিময়ে দেশে বা বিদেশের কোনো নির্দিষ্ট কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার পদ্ধতি আউটসোর্সিং। মাইসিন কি? মাইসিন একটি চিকিৎসা সংক্রান্ত দক্ষ কৃত্রিম ব্যবস্থা যা দক্ষ চিকিৎসকের ন্যায় উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসা সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারে। গবেষণা কি? মানুষের প্রয়োজনে বা মানব কল্যাণে যে কোনো বিষয়ে জ্ঞান ও বুদ্ধি প্রয়োগে সৃষ্টিশীল অনুসন্ধান প্রক্রিয়া হল গবেষণা। অফিস অটোমেশন কি? অফিসের যাবতীয় কর্মকাণ্ড সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য দক্ষতার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে পরিচালনা করার প্রক্রিয়া হল অফিস অটোমেশন। ই কমার্স কি? ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের পদ্ধতি হল ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স। মোবাইল কমার্স কি? ওয়্যারলেস ডিজিটাল ডিভাইস ও ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকলের সাহায্যে সরাসরি ইন্টারনেটে প্রবেশ করে ই বিজনেস করা হলো মোবাইল কমার্স বা এম কমার্স। মহাকাশ অভিযান কি? জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি সংক্রান্ত গবেষণা এবং মহাকাশে অভিযান পরিচালনা করার পদ্ধতি হলো মহাকাশ অভিযান। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হল চিন্তা করার বিশেষ ক্ষমতা যা প্রাণীর আছে কিন্তু জড়বস্তুর নেই। তবে বিজ্ঞানীরা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে যন্ত্রের মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করতে সফল হয়েছেন। এটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। রোবট কি? রোবট হল কম্পিউটারের নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব
যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ করতে পারে। যে যন্ত্র বা কাঠামো নির্দিষ্ট কাজ করতে সক্ষম তাই রোবট। ভার্চুয়াল রিয়েলিটি কি? সংবেদনশীল গ্রাফিক্স তৈরির মাধ্যমে বাস্তবের ত্রিমাত্রিক অবস্থাকে কম্পিউটার মাধ্যমে উপস্থাপন ও অনুধাবন করা হলো ভার্চুয়াল রিয়েলিটি। ক্রায়োসার্জারি কি? খুব কম শীতলীকরণ তরল পদার্থ প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি ক্রায়োসার্জারি। বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স মানুষের আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে। এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রবেশ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। সাধারণত জীববিদ্যার তথ্য নিয়ে যে বিজ্ঞান কাজ করে তাই বায়োমেট্রিক্স। বায়ো ইনফরমেটিক্স কি? এটি এমন এক প্রযুক্তি যা ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জীবজগৎ নতুন বৈশিষ্ট্য পেয়ে থাকে। এক কোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কর্মক্ষম করার ক্ষমতা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ন্যানোটেকনোলজি কি? ন্যানোটেকনোলজি বা ন্যানো প্রযুক্তিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানোটেকনোলজি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। সাধারণত ন্যানো প্রযুক্তি এমন সব কাঠামো নিয়ে কাজ করে যা অন্তত একটি মাত্রায় 100 ন্যানোমিটার থেকে ছোট। স্প্যাম কি? ইমেইল অ্যাকাউন্টে অজানা অপ্রয়োজনীয় বিরক্তিকর কিছু মেইল পাওয়া যায়, তাই স্প্যাম। হ্যাকিং কি? সাধারণত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোনো কম্পিউটারকে তার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হলো হ্যাকিং। ওয়াম কি? অনেক সময় কম্পিউটারটি কাজ করার অনুপযোগী করে ফেলতে পারে এমন ধরনের একটি স্বতন্ত্র প্রোগ্রামই ওয়াম, সাধারণত কোডরেট ওয়াম, নিমডা ওয়াম ইত্যাদি। ফিশিং কি? প্রতারণা করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হলো ফিশিং। ফিশিং এর মাধ্যমে সাধারণত গুরুত্বপূর্ণ অ্যাক্সেস কোড নম্বর, ক্রেডিট কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ইমেইলের পাসওয়ার্ড চুরি করে থাকে। ফিশিং কি? টেলিফোন বা অডিও ব্যবহারের মাধ্যমে ফিশিং করা ফিশিং বা ভয়েস ফিশিং। স্পুফিং কি? কোনো কম্পিউটার ব্যবহারকারী বা সিস্টেমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে কৌশল অবলম্বন করে প্রতারণা করার কৌশলই স্পুফিং। স্নিকিং কি? কম্পিউটার ব্যবহারকারী বা সিস্টেমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির চোখ এড়িয়ে কম্পিউটার ও নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তার প্রয়োজনীয় তথ্য নিজের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া হলো স্নিকিং। ফার্মিং কি? ব্যবহারকারী যে ওয়েবসাইট ভিজিট করতে চায় তার বদলে অন্য ওয়েবসাইটে নিয়ে যাওয়া হলো ফার্মিং। সাইবার ক্রাইম কি? ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংগঠিত হয় তাকে সাইবার ক্রাইম বলে। সাইবার ক্রাইম একটি কম্পিউটার অপরাধ। এর মাধ্যমে কম্পিউটার হ্যাকিং, সাইবার আক্রমণ, সাইবার চুরি এবং সফটওয়্যার পাইরেসির মতো মারাত্মক অপরাধ সংগঠিত হয়ে থাকে। প্লেজিয়ারিজম কি? ইন্টারনেট থেকে প্রাপ্ত কোনো তথ্য বা গবেষণার অংশ বা অনুলিপি ডাউনলোড করা বা সূত্র বা উৎস উল্লেখ না করে ব্যবহার করা হলো প্লেজিয়ারিজম। সফটওয়্যার পাইরেসি কি? সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, নিজের নামে বিতরণ করা কিংবা কোনো প্রকার পরিবর্তনের মাধ্যমে নিজের বলে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমই সফটওয়্যার পাইরেসি।